আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ পারভেজ হোসেন আপনাদের সামনে এসেছি আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং প্রত্যেকটি স্কুলের একই রকম অ্যাসাইনমেন্ট আপনারা দেখতে পাবেন। এই অ্যাসাইনমেন্টটি আমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে কোনো 10টি উল্লেখযোগ্য ঘটনার সময়কালে সহ একটি পোস্টার তৈরি করতে বলা হয়েছে। বন্ধুরা, এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এবং সংকেত দেওয়া রয়েছে। সংকেতগুলো হচ্ছে, সাল এখানে উল্লেখ করতে হবে, ঘটনার পূর্ণ বর্ণনা দিতে হবে, উপস্থাপনার যে একটা বৈশিষ্ট্য রয়েছে সেটিও এখানে উল্লেখ করতে হবে। বন্ধুরা, নির্দেশনাগুলো তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ, এই প্রশ্নের মধ্যে রয়েছে। আমি আগে থেকেই সুন্দর করে তৈরি করে রেখেছি উত্তরটি, সেই উত্তরটি তোমাদের সামনে এখন আমি তুলে ধরবো। চলো আর দেরি না করে সেই উত্তরটি তোমাদেরকে দেখিয়ে দেই এবং এই উত্তরটি লিখলে তোমরা অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবে। চলো আর দেরি না করে শুরু করি।
বন্ধুরা, তোমরা দেখতে পেলে 1947 সালের ভারত বিভাগের মধ্য দিয়ে আমাদের এই 10টি গুরুত্বপূর্ণ সাল, উল্লেখযোগ্য সাল, এটি শেষ হয়েছে। এবং তোমরা দেখতে পেয়েছো যে অতি সুন্দর করে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি বন্ধুরা। এবং ব্যাখ্যাগুলো যদি তোমার অবশ্যই তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই তোমরা আমার সাথে থাকার জন্য আমার বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে যখনই আমি নতুন ভিডিও দেই না কেন তোমাদের সামনে অবশ্যই অবশ্যই সেটি সবার আগে পৌঁছে যাবে। এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও।